আচ্ছা, কাল যখন শেষবার কথা হয় কি বলেছিল? আসলে কালকে যখন ফোন করলাম তখন গাড়ি এসে দাঁড়িয়েছিল, বেশি কথা হয়নি কারণ তাড়াহুড়ো ছিল। মুন তখন আমাকে বললো যে এখন যেখানে যাচ্ছি সেখানে গেলে এবারকার মতো ট্যুর প্রোগ্রাম শেষ। আচ্ছা ভাই, কালকে ও লাচুঙ্গে ছিল না? হ্যাঁ। কলেজে পড়ানোর সঙ্গে এইসব জায়গায় যাওয়ার কি সম্পর্ক আমি তো বাবু বুঝি না। পড়ায় তো ইকোনমিক্স, তার জন্য পাহাড়ে যাওয়ার কি দরকার সেটাই তো আমার মাথায় আসছে না। আসলে জেঠুমণি, ইকোনমিক্স আর জিওগ্রাফি দুটো ডিপার্টমেন্ট মিলে এই ট্যুরটা অর্গানাইজ করেছিল। আজকালকে তো সিলেবাস অন্যরকম হয়ে গেছে, আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো বটেই, আর জিওগ্রাফি ডিপার্টমেন্টের তো যাওয়াটা মাস্ট। আচ্ছা ঠিক আছে, সেসব নাই হলো, কিন্তু আর মেয়েটার খোঁজটা কী করে পাওয়া যায় এখন সেটা তো আগে ভাবতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ মুনে তো কোনোদিন এরকম করার কথা নয়। ও জানে আমি ওর ফোনে না পেলে ওকে আমি কিরকম অস্থির হয়ে উঠি। ও শান্তি নেই দুনিয়ায়, একটুও শান্তি নেই। দিদিমণির সঙ্গে যারা দিচ্ছিল তাদের ফোন নাম্বারটা তো নিতে পারে। কিন্তু ভুল ভরেনি বা, চলো উঠছি আমরা, বরং ওর কলেজের প্রিন্সিপালের বাড়ি যাই, বা ওর অন্য কোনো কলিগ যার বাড়ি তুই চিনিস, মানে তার কাছে গিয়ে ওর খোঁজটা নেওয়ার চেষ্টা করি। তাই যা বাবা, তাই যা। খবরটা না পাওয়া পর্যন্ত না মনের ভিতরে তুমি অস্থির অস্থির করছে একেবারে। কিন্তু আমি তো মুনের কোনো কলিগদের বাড়ি আমি চিনি না, আমি এরিয়াটা জানি কিন্তু ডেফিনিট অ্যাড্রেসটা আমি জানি না। তাহলে কি হবে? সকলকে মিজাজটা দি খাবার বেলায় পারে, আর কামের কামটা কুড়াল দিকে একেবারে সবটা ভুল হইন যায়। আমারই ভুল হয়ে গেছে, কেন যে মালকীর কলেজের সমস্ত কলিগদের নাম্বার আমি নোটবুকে ঢুকে রাখলাম না, এখন আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। সত্যি হচ্ছে, তুই কী করে করলি বলতো এটা? তোর সঙ্গে যারা গেছে তাদের একজনের ফোন নাম্বার নিয়ে রাখতে পারলি না? আমি ঠিক বুঝতে পারিনি। ও দিদিমণির বাপটাকে একটা ফোনটা কর কেনে, ওর কাছে তো দিদিমণির বন্ধুর কোনো নম্বরটা থাকতে পারে। একটা মানুষের খবরটা লাই, গোটা দিনটা কেটে গেল, এখন সকলের টনক টন উড়েছে। ওই কমলিকা ফোন করেছে বোধ হয়, দাদা ভাই দেখ না। কিন্তু হঠাৎ ল্যান্ডলাইনে ফোন করবে কেন? তাও দেখছি। হ্যালো, বলছি কোনো খবর পেলে? ও আপনি না, ওদের কোনো কারো ফোন নাম্বার আমার কাছে নেই, কোনো কলিগের নাম্বার আমার কাছে নেই। আপনার কাছে নিশ্চয়ই আছে, কারো সঙ্গে যোগাযোগ হয়েছিল কি? হ্যাঁ করেছিলাম, কিন্তু যে তিনজন টিচার সঙ্গে গেছে তাদের কারো লাইন পাচ্ছি না, আই মিন কন্ট্যাক্ট করতে পাচ্ছি না। মুনির তো তবু সুইচ অফ বলছে, কিন্তু ওদের তো লাইনই লাগছে না। তার মানে একটু আগে টিভিতে নিউজ দেখছিলাম, তুমি কি কিছু দেখেছো? না আমি তো সকাল থেকে টিভি দেখিনি, কেন বলুন তো? কি দেখাচ্ছে? ওজি ভয়ানক একটা ভূমিকম্প হয়েছে, টিভিটা খুলে দেখো ভালো করে। কি বলছেন, কোথায়, কখন? আমি বুঝতে পারছি না কি করব। সকাল 5টা নাগাদ ভূমিকম্প হয়েছে, পুরো এলাকা জুড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে, সমস্ত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, আর সেই জন্যই বোধহয় ওদের টেলিফোনের লাইনও পাওয়া যাচ্ছে না। কিন্তু জানবো কি করে তাহলে ওদের খবর? বলছি আমি আমার সাধ্যমতো যেভাবে হোক, মানে সরকারি সাহায্য নিয়েও ওদের খবর পাওয়ার চেষ্টা করছি আর কি। আমি জাস্ট তোমাকে খবরটা দেওয়ার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ আমি রাখছি এখন। হ্যাঁ কেমন? কি বললো? আজ ভোরবেলা নাকি লাচুঙ্গে বড় ভূমিকম্প হয়েছে।
কি হবে এখন? আমি অফিস যাচ্ছি, ওখানে গেলে বোধহয় ডিটেলে খবর পাবো। আমি আমার করেসপন্ডেন্টদের কাজে লাগিয়ে কিছুটা খবর পেতে পারি। আমি তো সঙ্গে যাই। তুমি আমার অফিসে গিয়ে কি করে দাঁড়া ভাই, আমাকে আটকেও না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অপলু কি করবো এখন? আমি বরং একবার টিভিটা চালাই, এখনই তো টিভিটা চালাই। হ্যাঁ তাই চালা, দেখ তো ঠিক কোথায় কি হয়েছে। হায় ভগবান, আমাদের কোনো সর্বনাশ হবে না তো ঠাকুর? ভালোই মেয়েটা গেল, ভালোই ভালোই সাবধানে ফিরিয়ে দাও ঠাকুর। ভূমিকম্প বিধ্বস্ত লাচুং, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে। আমার দিদিমণিটাকে ফিরাই দেখি নে, দিদিমণিটা যেন কিছু লাই রে, ওকে তাড়াতাড়ি ঘরটাতে ফিরিয়ে দেখি নে। আজ পর্যন্ত যত ইনভেস্টিগেশন, যত ইম্পর্টেন্ট নিউজ সব তো ওর চিদাই করেছে। ভালো করে ভেবে দেখতো, আমরা যে খবরগুলো করেছি সেগুলো করা না করায় কাগজের কিছু ভ্যালু অ্যাড হয় কিনা। এই শোন, আমরা কোনোদিন সুযোগ পাই নাকি? আগে থেকেই দৌড়ে নেয় আমরা কিছু পারবো না। সেই কনফিডেন্স লেভেলটা আমাদের নেই, আমরা দেখাতে পারিনি, আমাদের অ্যাটিটিউডে নেই। এনিওয়ে যদি কিছু স্কোপ থেকেই থাকে তা নিয়ে তো সিরিয়াস হওয়ার তো কথা না, আর আমরা হাসতে যাবই না কেন? অমাবস্যায় কি আর চাঁদ ওঠে ভাই, অর্চিত আর হাসি একসঙ্গে জাস্ট ভাবাই যায় না। বিয়ের পরেও এতটুকুনি বদলালো না, মাইরি এলেম আছে বসের। অথচ সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। মানে মানে আবার কি, বিয়েটা তো প্রেম করেই হয়েছে। সত্যি বলছি, যেদিন প্রথম জানলাম না যে অর্চিতা প্রেম করে, বিশ্বাসই করতে পারিনি। শুধু কল্পনা করেছি ব্যাপারটা কেমন হবে। যাই বলো, ওরকম একজন অ্যাংরি ইয়াং ম্যান, মেয়েদের মধ্যে প্রচুর ক্রেজ আছে। এই গোপাল দা, চা দেব? না না, চা খাওয়া হয়ে গেছে। শোনো না, বলছি অর্চিতা কি নিজের ঘরে গেল? না স্যারে ঘরে। এই হোয়াটসঅ্যাপ, আরে অর্চিতার বউ কি একটা এক্সিবিশনের জন্য পাহাড়ে গেছিল না, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা শুনেছিলাম, কিন্তু ফিরেছে কিনা তা তো জানি না। পুরো পাহাড় জুড়ে আজ সকাল থেকে সাংঘাতিক আর্থকোয়েক হয়েছে। ও মাই গড, আজকে সকালেই তো টিভিতে দেখছিলাম পাহাড়ের অনেকগুলো জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে। যাই যাই যাই, দেখি ভেতরে কি ব্যাপার। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে মেডিকেল টিম রওনা হয়েছে, আটকে পড়েছেন বহু পর্যটক। আগেই জানানো হয়েছে সকাল 7:30 সময় লাচুং ও সংলগ্ন এলাকায় তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল 7.0। হ্যালো মিস্টার রঞ্জিত কুমার বলছেন? দিব্যজ্যোতি মজুমদার হিয়ার। আই জাস্ট ওয়ান্ট অ্যান ইনফরমেশন রিগার্ডিং আর্থকোয়েক। হ্যাঁ হ্যাঁ, না পুরো শহরটা বিচ্ছিন্ন হয়ে আছে, কেউ কোনোভাবে ট্র্যাক করতে পারছে না। কী হবে দিব্য, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে এনে দাও দিব্য, আমার মনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও দিব্য। অনু, আমি কি চেষ্টা করছি না? দেখো, তোমরা যদি এভাবে উতলা হয়ে পড়ো তাহলে আমি কি করি বলো তো? আমি চেষ্টা করছি, ওদিকে অর্চিরাও চেষ্টা করছে। টিভিতে কী সব দেখাচ্ছে, ভয় করছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত, যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে মেডিকেল মনে এখন তোর বিয়ে হয়ে গেছে।
কলেজের সঙ্গে ছাত্র ছাত্রীদের নিয়ে একা যাস না, শুনলো না আমার কথা, শুনলো না চলে গেল। আচ্ছা, আমার পাপের ফল আমার মনের উপর এসে পড়লো না তো? ঈশ্বর, আমার পাপের শাস্তি আমাকে দাও ঈশ্বর, আমার মেয়েকে দিও না। আমার মেয়ে বড় পবিত্র, নিষ্পাপ, ওকে তুমি ফিরিয়ে দাও ঈশ্বর, ফিরিয়ে দাও। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।